বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর কয়েন প্ল্যান দেখার পর মনটা কিন্তু ভীষণভাবে ভরে যায়। তো বন্ধুরা, এই কয়েন প্ল্যান গাছটি দেখে যতটা সুস্থ মনে হচ্ছে ঠিক ততটাই কিন্তু সে ভিতর থেকে অসুস্থ হয়ে রয়েছে। তো বন্ধুরা, গাছটিকে দেখে খুব একটা বোঝা যাবে না, কিন্তু এই সমস্যাটা কিন্তু আপনাদের বাড়ির প্রত্যেকটি গাছে দেখা হতে পারে। এবং যখন গাছটি পুরোপুরিভাবে বিগড়ে যাবে, তখন আমাদের মাথায় আসবে যে গাছটিতে কিছু হয়েছিল, আমি হয়তো আগে ট্রিটমেন্ট করলে গাছটি আরও সুন্দর করে রিকভার করতে পারতাম। কিন্তু চলুন আজকে আমরা দেখে নিই এই কয়েন প্ল্যান্ট গাছটি এত সুন্দর দেখতে হলে গাছটিতে কী কী সমস্যা রয়েছে, কী কী রোগ ব্যাধি রয়েছে, তার সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং তার সঙ্গে থেকে আমরা কী করে রিকভার পাবো তার সমস্ত বিষয় নিয়ে একটি একটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং এই সমস্যা শুধু আমার না, বাগান করতে হলে প্রত্যেক বাগানের ক্ষেত্রে হতে পারে, আপনার বাড়ির কয়েন প্ল্যান্টেরও কিন্তু এই সমস্যা হতে পারে। আর এই ভিডিওটি দেখলে আপনার কোনো কয়েন প্ল্যান্টের কোনো আর সমস্যা নেই, আর কোনো কিছু চিন্তা করতে হবে না, এবং পুরোপুরিভাবে একটা ভিডিওতে আমি সম্পূর্ণভাবে আলোচনা করে নিচ্ছি। প্রথমে দেখুন, গাছটিকে বেশ সতেজ মনে হলেও গাছটিকে যদি আমি আস্তে করে ফাঁকা করি, দেখুন গাছটির ভেতরে একটা দুটো করে পাতা পচা দেখা যাচ্ছে। এবং পুরোপুরিভাবে যখন আরও ফাঁকা করব, তখন ভেতরে কিন্তু আরও প্রচুর পরিমাণে দেখা যাবে। দেখুন এই জায়গাগুলিতে দেখুন ভেতর অলরেডি পচতে শুরু করছে, তার মানেটা হলো ভেতর অলরেডি আমার একটি রোগ, যেটাকে বলা হয় ধসা, সেই ধসা রোগ কিন্তু লেগে গেছে। তো আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন যে কী সমস্যার মধ্যে এই গাছটি ফেস করছে। কিন্তু তার উপর থেকে যতটা সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু ততটা কিন্তু ভেতর থেকে সুন্দর আর নেই। এবং এই বিষয়টি আর বেশ কিছুদিন চললে কিন্তু গাছটি পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে। এই অবস্থায় আমাদের যেটি করতে হবে, সবার প্রথমে যেটি আমাদের করতে হবে সেটি হচ্ছে এই পুরনো পাতাগুলিকে সমস্ত কিছুকে বের করে দিতে হবে। তারপর আমাদের চিন্তা করতে হবে এই পাত্রটিকে আমরা এই গাছটিকে রাখতে পারবো কি না। চলুন সবার প্রথমে আমাদের যে কাজটি সেটা হচ্ছে আমাদের এই গাছের পাতাগুলোকে একটু পরিষ্কার করে দিই। বিষয়গুলিকে দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা পাতা কিন্তু অলরেডি নষ্ট হয়ে চলে এসছে, এবং এগুলি কিন্তু ভেতরেই রয়েছে। এবং প্রত্যেকটা ভেতর যদি খেয়াল করা যায়, তাহলে দেখা যাবে এই সমস্ত পাতাগুলি নতুন নতুন পাতা। যদি পুরনো পাতা হতো, যদি এই অবস্থায় হতো, তাহলে কিন্তু কোনো একটা চিন্তার বিষয় ছিল না। যেহেতু নতুন পাতা এবং সেগুলি ভেতর থেকেই নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা হয়তো একটা জিনিস দেখলে বুঝতে পারবেন, এই যে এই পাতাটি দেখুন, এটা একদম ছোট্ট পাতা এবং সেটা ভেতর থেকে নষ্ট হয়, তার মানে ভেতরে ফাঙ্গাসের অ্যাট্রাক্টেড অলরেডি হয়ে গেছে। তার জন্য আপনাকে অবশ্যই এই সময় কিন্তু অ্যান্টিফাঙ্গাল এই গাছে দিতেই হবে। এবং তার বন্ধুরা, এবার আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন গাছের পাতার মধ্যে কী ধরনের এই কয়েন প্ল্যান্টে পোকা হতে পারে। এই যে এই জায়গাগুলিকে যদি আপনারা খেয়াল করেন, তাহলে দেখুন এই জায়গাটিতে এখানে দেখুন ছোটো 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 পোকার অ্যাট্রাক্টেড ঘটেছে। এই পাতাগুলিকে দেখুন, এদিক দিয়ে কিন্তু ছোটো ছোটো পোকার অ্যাট্রাক্টেড ঘটেছে এবং প্রত্যেকটা পাতার নিচে বেশ কিছু পাতাতেই ধরে গেছে। তার জন্য এখন কিন্তু আমাকে পুরো গাছটিকে ছেঁটে দিতে হবে, কারণ এই সমস্ত পাতাগুলি প্রত্যেকটা ইনফেক্টেড হয়ে গেছে এবং এগুলিকে আর আমার রাখা কিন্তু একেবারেই ঠিক হবে না। এবং সাইড দিয়ে যে পাতাগুলি রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে ছেঁটে দিতে হবে। আর ভেতরে জায়গা কিন্তু একেবারেই কমে গেছে, এখন কিন্তু এটাকে তিন চারটে পটে আলাদা করে দিলেই সবচেয়ে ভালো। এই সাইডগুলো দেখলে বুঝতে পারবেন এটি কিন্তু রীতিমতো একটি ধসা, এখানে দেখুন। এবং এই রোগটি কিন্তু শুধুমাত্র যে এই কারণে হয়েছে তা নয়, এর মধ্যে বৃষ্টি হয়েছে কন্টিনিউ, এবং বৃষ্টির ভেতরে কোনো রকম বায়ু চলাচল না করার জন্য কিন্তু এ ধরনের রোগগুলি হয়। আপনারা হয়তো ভেতরে দেখলে বুঝতে পারেন প্রচুর পরিমাণে ধসা হয়ে গেছে। এখন এই জায়গাটিকে রিকভার করতে হলে পুরো গাছটিকে কিন্তু আমাকে কেটে ফেলে দিতে হবে, এবং তার যে গোড়াগুলি রয়েছে সেখানে আবার নতুন গাছ বেরিয়ে যাবে। এই জন্য আমি এই পাতাগুলি, পুরনো পাতাগুলিকে সমস্তগুলিকে আমি কেটে দিচ্ছি। এখন আর এটা আমার খুব একটা প্রয়োজন হবে না। গাছটি দেখতে এখন হয়তো খারাপ লাগছে, কিন্তু আপনারা এভাবে কেটেও দিতে পারেন, বা আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই পটটিকে এখান থেকে ছুরিয়ে নিন। ছুটিয়ে নিয়ে এটার ভেতরে দেখতে হবে কতটা পরিমাণ জায়গা রয়েছে। যে ভেতরে দেখুন জায়গা কিন্তু খুব সামান্য রয়েছে, ভেতরে কিন্তু কোনো রকম কোনো কিছুর আর জায়গা নেই। এই যে ভেতরে দেখুন, এই সামান্য একটু মাটি আর পুরোটাতেই গাছে ভরে গেছে। তো এই বিষয়টা তো দেখে আপনারা বুঝতে পারছেন এবং একটা আইডিয়া করতে পারছেন যে গাছটাকে কীভাবে লাগাতে হবে। এবার আমাদের গাছটিকে একটু এর থেকে একটা বড় পাত্রের মধ্যে রাখতে হবে এবং তার মধ্যে সাফিসিয়েন্ট একটু জায়গা দিতে হবে। চলুন একটু দেখে নিই যে এই গাছটিকে আমরা কী করে আবার একটা সুন্দর পাত্রের মধ্যে বসিয়ে দিতে পারি। আমি এবার এখানে একটি নতুন পাত্র নিয়ে নিয়েছি এবং পাত্রটিতে কখনো কিন্তু নিচের দিকে ছিদ্র রাখবে না। এবার এর নিয়ে এর ভেতরে আমি সামান্য মাটি দিয়ে দিচ্ছি, এবং এই সমস্ত গাছগুলির ক্ষেত্রে খুব একটা বেশি কিন্তু মাটির প্রয়োজন হয় না, সামান্য পরিমাণ মাটি এবং তাতে সামান্য পরিমাণ কিন্তু একটু আপনাকে ভার্মি কম্পোস্ট হোক বা গোবর সার হোক কিছু একটা মিশিয়ে দিলেই হবে। আমি এখানটায় সামান্য পরিমাণ এক বছরের পুরনো গোবর সার মিশিয়ে দিচ্ছি এবং এটি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে সুন্দরভাবে সমান করে নিচ্ছি। এবার মাটি কিন্তু আমি খুব বেশি একটা দিলাম না, সামান্য একটা লেয়ারই মাটি দিলাম। এবার আমাকে গাছটিকে এর মধ্যে বসিয়ে দিতে হবে। এবার যেহেতু এই গাছটিতে আমার একেবারেই জায়গা নেই, তার মানে এই না এই গাছটি পুরোপুরিভাবে এখানে বসিয়ে দেবো, এটা কিন্তু কখনোই ঠিক হবে না। এবার এটিকে একটি কাটার দিয়ে আমাকে সুন্দর করে কেটে নিতে হবে, এবং কেটে কোনগুলি নিতে হবে, যে ডালগুলিতে রয়েছে সুন্দরভাবে
তাদেরকে সাইড থেকে আমাকে কেটে হালকা করে নিতে হবে এবং তারপরে কিন্তু সেই জায়গাগুলিকে লাগিয়ে দিতে হবে। তাহলে আমার কিন্তু সেই গাছটি অনেক সুন্দরভাবে গ্রো করবে। এবার এটাকে একটু আলাদা করে নিতে হবে, এর ভিতরে একটি বাধা রয়েছে তার জন্য এটি সহজে আলাদা হচ্ছে না। আমি এবার এটিকে সম্পূর্ণরূপে আলাদা করে নিয়েছি এবং এই গাছগুলিকে আমি সম্পূর্ণভাবেই আলাদা করে দিচ্ছি। এবার এটিকে আমরা এখান থেকে পুরোপুরিভাবে আলাদা করে নিচ্ছি এবং এতে কিন্তু গাছ নষ্ট হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। এখানে রুট রয়েছে এবং তাতে কিন্তু গাছ কিচ্ছু হবে না। এবং পুরনো জায়গাটিতে আবার এটিকে বসিয়ে রেখে দিলাম। এবার এটিকে এখানটায় আমরা বসিয়ে দেবো এবং এটি বসিয়ে দেওয়ার পর যে জিনিসগুলি সাইডে ছিটে চলে যাচ্ছে সেগুলি নিয়ে কিন্তু কোনো চিন্তার কারণ নেই। এবার এটাকে বসানোর জন্য অবশ্যই আপনাকে এদিকের পুরনো রুটগুলি কিছু রয়েছে সেগুলিকেও অবশ্যই কেটে দিতে হবে, এগুলিকে রাখার কোনো প্রয়োজন নেই। এবার এটাকে আমরা ঠিক সুন্দরভাবে এখানে বসিয়ে দেবো। এগুলিকে আরও ছোটো ছোটো করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবং যেগুলিকে নিয়ে আপনারা এর ভেতরে এটিকে সুন্দরভাবে বসিয়ে দিন এবং সে অটোমেটিকলি এক সপ্তাহ গেলে সে নিজের জায়গা করে নেবে এবং তার জন্য কাউকে আর জায়গা করে দিতে হবে না। এবার পাত্রটির মধ্যে কিন্তু সম্পূর্ণরূপে জল দিয়ে দিতে হবে। এবার এটা চারদিক দিয়ে জল দিয়ে এটাকে ভর্তি করে দিতে হবে। এই অবস্থায় গাছগুলিকে হয়তো এদিক ওদিক হয়ে পড়ে যাবে কিন্তু গাছগুলি আস্তে আস্তে নিজেদের জায়গাটিকে একটা সময় আসলে সে ধরে নেবে। এই অবস্থায় আপনাকে এটিকে 7 দিন রেখে দিতে হবে। এবার চলুন জেনে নিই এই গাছটির বাকি পরিচর্যাগুলি কী হবে। এখান থেকে আমরা সমস্ত গাছগুলিকে হালকা করে দিয়েছি, এখান থেকেও কিন্তু গাছটিকে মোটামুটিভাবে অনেকটাই হালকা করে দিয়েছি। আপনারা হয়তো এই জায়গাগুলি দেখলেই বুঝতে পারবেন এই জায়গাগুলিতে অন্তরটি ফাঁকা হয়ে গেছে। এখন ভেতর থেকে আমি আরও কিছু পাতা এখান থেকে কেটে নেব, কেটে নিয়ে ভেতরটাকে আমি আরও হালকা করে দেব যাতে ভেতরে তেমন কোনো জ্যাম না থাকে এবং তাতে যেন গাছটি ভেতরে সহজে হাওয়া প্রবেশ করতে পারে। এবং এগুলি কেটে দেওয়ার জন্য অত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এবং যে গাছগুলিকে কেটে দেওয়া হচ্ছে সেগুলি কিন্তু অলরেডি ধসা রয়ে গেছে, এই জন্য ভেতরটাকে একটু ফাঁকা করে দিতে হবে। এবার এই ভেতরটাতে আপনাকে একটি পাত্র নিতে হবে যার মধ্যে অ্যান্টিফাঙ্গাল নিয়ে নিতে হবে এবং এর মধ্যে সামান্য জল দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে এটাকে সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি, এদিক ওদিক করে সুন্দরভাবে এটাকে গুলিয়ে নিচ্ছি। এবার এই অ্যান্টিফাঙ্গালগুলো জলটিকে আপনারা চাইলে স্প্রে করে দিতে পারেন, তবে স্প্রে করলে ভেতরটাতে খুব একটা ভালো পৌঁছায় না এবং তার জন্য এবার এই গোড়াটাকে এবং উপরে পুরোটাকে সুন্দরভাবে স্নান করিয়ে দিতে হবে। এবং এই কাজটি কিন্তু আপনাকে কন্টিনিউ প্রতিদিন না করলেও সপ্তাহে একদিন করে কিন্তু করতে হবে এবং এটাকে কিন্তু ভুলে গেলে চলবে না। এবার এখান থেকে কিন্তু গাছ আর কোনোরকমভাবে ইনফেকশন হওয়ার চান্স কিন্তু একেবারেই থাকলো না, যেটুকু ইনফেকশন হয়েছিল সেই পর্যন্তই থাকবে, তারপরে কিন্তু গাছ পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে আগের অবস্থায় ফিরে আসবে। আর এই গাছে এখন কিন্তু যেহেতু প্রচুর পরিমাণ হয়ে গেছে এবার এখানে আমি যে ফাঁকা জায়গাটি পেল তাতে কিন্তু আবার হয়ে যাবে, কিন্তু অবশ্যই গাছটিকে কিন্তু আবার সম্পূর্ণরূপে জল দিয়ে ভরে রাখতে হবে, এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর সাইডে কোনোরকম কোনো কিছু বেরোলে সেগুলি কিন্তু অবশ্যই আপনাকে কেটে দিতে হবে। তবে অ্যান্টিফাঙ্গাল হাতে যখনই লাগিয়ে নেবেন তখন অবশ্যই পরে হাত থেকে আপনারা স্যানিটাইজার বা আপনারা হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন। আর যতটা সম্ভব পারবেন গাছের পাতাগুলিকে যতটা পারবেন কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং ভেতরের দিকে যে জঙ্গজালগুলি রয়েছে সেগুলিকে যতটা পারবেন কেটে আরও কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাতে কিন্তু কিছুই হবে না, এগুলি 7 দিন পরে আবার ভরে যাবে, এগুলিকে যত কাটবেন তত বেশি হবে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখেই গাছগুলি পরিচর্যা। গাছের প্রথম অবস্থায় তো শেপটি খারাপ হয়ে গেল, তার জন্য একটি কিছু দিয়ে এটাকে বেঁধে এখানে বেঁধে দেবেন এবং তারপরে দেখবেন তার শেপটি আবার আগের অবস্থায় ফিরে চলে আসবে। এবার এখন দেখুন গাছটি খুব সুন্দরভাবে বেড়ে গেছে এবং তার ভেতরে যে খাবারটি রয়েছে এবং তাতে কিন্তু বায়ু চলাচল এখন সুন্দরভাবে গ্রো করবে এবং আমরা এটাকে বেঁধে দিয়েছি। ঠিক 7 দিন পর দেখবেন এ আবার আগের অবস্থায় ফিরে চলে এসেছে। তো এটাই ছিল আজকে এই কয়েন প্ল্যান্টের পরিচর্যা, কারণ কয়েন প্ল্যান্টের আপনাদের বাড়িতে যে সমস্যাগুলি দেখা দেবে সেই সমস্যাগুলি নিয়ে আজকে আলোচনা করলাম। তো পুরো ভিডিওটি আজকে এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।